আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার কিছু অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এবছর বৃষ্টির ঘাটতি প্রায় 47% রয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হলেও আগামী কয়েকদিনে ফের বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ, দু এক প্রশলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, আগামী 4 থেকে 5 দিনে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বীরভূমের দু এক জায়গায় দু এক প্রশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। জুন মাস থেকে এই পর্যন্ত বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে প্রায় 47% রয়েছে। জুন মাসে মৌসুমী বায়ু দেরিতে ঢুকেছিল দক্ষিণবঙ্গে। দুর্বল মৌসুমী বায়ু থাকার কারণে বৃষ্টির ঘাটতি শুরু হয় জুন মাসের শুরু থেকেই। সেই ঘাটতি এখনও পর্যন্ত পূরণ হয়নি, তবে ভবিষ্যতে পূরণ হবে কি না তাও এখনও পর্যন্ত বলতে পারছে না আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটি শিয়ার জোন যেমন থাকছে, তেমনই উত্তর দক্ষিণ অক্ষরেখা ছত্রিশগড় থেকে কোমরিন পর্যন্ত গেছে। এই অক্ষরেখা তেলেঙ্গানা ও রয়্যালসীমার ওপর দিয়ে গেছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ুর ওপরে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তেলেঙ্গানা আর রয়্যালসীমা লাক্ষাদ্বীপে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম, তামিলনাড়ু, পণ্ডিচেরি ও করাইকাল এলাকায়। কেরল এবং মাহেতেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ কমবে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যাতে হতে পারে। এছাড়াও সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।